রাশিফল 28শে এপ্রিল 2022, বৃহস্পতিবার, তিথি কৃষ্ণ দ্বাদশী, জন্মরাশি হলো মীন, সূর্যোদয় সকাল 5:10, সূর্যাস্ত বিকাল 5:58। মেষ রাশি রাশিফল আজ অহেতুক বিবাদ বাড়তে পারে, পূজাপাঠের জন্য খরচ হবে, সকালের দিকে সন্তানের জন্য খরচ বাড়তে পারে, শিক্ষকরা কিছু শুভ পরিবর্তনের আশা রাখতে পারেন, প্রেমের ব্যাপারে চাপ আসবে, প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না, গান বাজনা নিয়ে যারা কাজ করেন তাদের ভালো সুযোগ আসতে পারে, নতুন কোনো বন্ধুর জন্য মনে আনন্দ পাবেন, স্ত্রীর কোনো কাজে শান্তি পেতে পারেন, কোনো বন্ধুর আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে, আজ আপনি ঝামেলা এড়িয়ে চলুন, আজ ধার নেওয়া অর্থ ফেরত দিতে হতে পারে, আপনি সঙ্গীর মতামত অবহেলা করলে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের জন্য দুর্দান্ত দিন, আজ আপনি কিছু পরামর্শ দিতে পারেন, আজ স্ত্রীর প্রতি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 4। বৃষরাশি রাশিফল নিজের খাদ্য তালিকা নিয়ন্ত্রণের আওতায় রাখুন, শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ব্যয় করুন, আপনি আজ এই সত্যটি বুঝতে পারবেন, পুরানো বিনিয়োগ আপনার দ্বারা প্রভাবিত হতে পারে, নাতিনাতনিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে, বেকাররা কাজের জন্য কিছু চেষ্টা করতে পারেন, আজ অভিজ্ঞ ব্যক্তিদের সাথে কথা বলার দরকার রয়েছে, আজ অবসাদ আসতে পারে, কোনো মহিলার জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে, নেশা থেকে একটু দূরে থাকুন, ব্যবসায় ফল ভালোই পাবেন, চাকরি স্থানে উন্নতি যোগাযোগ হবে, আজ অযথা ব্যয় নিয়ে কোনো চিন্তা বাঁধতে পারে, আজ শারীরিক কোনো কষ্ট অবহেলা করবেন না, আইনি কাজের জন্য ভালো সুযোগ পেতে পারেন, পেটের সমস্যা বৃদ্ধি পাবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 4। মিথুন রাশির রাশিফল আজ সকালের দিকে শারীরিক কষ্ট বাড়তে পারে, বিলাসিতার জন্য খরচ বাড়বে, বাড়িতে বিবাদের জন্য মানসিক কষ্ট হবে, ব্যবসায় একটু শান্তি পেতে পারেন, বিবাহ সংক্রান্ত কোনো যোগাযোগ এলে চিন্তা করুন, দুপুরের পরে একটু সাবধানে থাকুন, কোনো বিপদ আসতে পারে, আত্মীয়দের সাথে বিবাদ হতে পারে, দাম্পত্য দিক সুখেই কাটবে, আর্থিক ব্যাপারে কিছু সুবিধা পেতে পারেন, গর্ভবতী মায়েদের বিশেষ যত্ন নিতে হবে, আজ আপনি আর্থিকভাবে দুর্বল থাকবেন, আজ আপনার ভালোবাসায় কেউ আসতে পারে, আপনি সঙ্গীকে অবহেলা করতে পারেন, কারোর কারোর জন্য আজ পেশাদারি উন্নতি হবে, কর্মক্ষেত্রে কিছু খারাপ হওয়ার কারণে আপনি বিরক্তিকর থাকতে পারেন, আজ আপনি মূল্যবান সময়টি স্ত্রীর সাথে কাটাতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 2। কর্ক রাশির রাশিফল আপনি কিছু আঘাতের সম্মুখীন হতে পারেন, আজ আপনি শক্তি প্রদর্শন করতে পারেন, আজ ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে, দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্তে আজ সহায়ক ফল নিয়ে আসবে, আজ আপনি বিশ্বাসযোগ্যতা জেনে নিয়ে তারপরেই তার সাথে কথা বলুন, আজ বাড়িতে সকলে মিলে কত ভ্রমণ নিয়ে আলোচনা হবে, আজ সম্মান নষ্ট হতে পারে, সারাদিন কোনো কাজ নিয়ে ব্যস্ত হতে পারেন, চাকরিতে শুভ যোগাযোগ আসতে পারে, পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ হবে, সারাদিন কোনো প্রিয়জনের সঙ্গে থাকায় আনন্দ পাবেন না, খেলাধুলায় শুভ পরিবর্তন আসবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 5। সিংহরাশির রাশিফল ব্যবসায় আজ ভালো লাভ হতে পারে, মা বাবার সঙ্গে ছোট্ট কোনো অশান্তি বাঁধতে পারে, ব্যবসায় বাড়তি যোগাযোগ আসবে, দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে, সম্পত্তির ব্যাপারে চাপ আসবে, অপরের উপকারের জন্য খরচ বাড়বে, ব্যবসায় উন্নতির জন্য আনন্দ হবে, চাকরি স্থানে জটিলতা আসতে পারে, কোনো আত্মীয়ের সঙ্গে ছোট্ট বিবাদ নিয়ে তর্ক বাঁধতে পারে, আজ কল্যাণকর দিন, আপনি হয়তো দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন, ব্যবসায়ীদের আজ অর্থ হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, নাতিনাতনিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে, কারো কারোর জন্য নতুন কিছু উপহার আসতে পারে, সময় সঠিক ব্যবহার করতে আজ শিখতে হবে, দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সেরা হবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। কন্যা রাশির রাশিফল আজ আপনার প্রয়োজন আরাম করা, ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের মাঝে কিছু খুশি খোঁজার চেষ্টা করা, আজ আপনি আর্থিকভাবে সবল থাকবেন, বন্ধুবান্ধবদের সাথে আজ সেরা দিন উপভোগ করতে পারেন, মূল্যবান কিছু উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে তার বিশ্বস্ততা সম্বন্ধে জেনে নিন, স্ত্রীর জন্য সুন্দর কিছু আজ করে আপনি তাকে অবাক করে দেবেন, আজ কর্মস্থানে রাগ সামলিয়ে চলুন, বুদ্ধির ভুলের জন্য কোনো বিষয়ে চিন্তা হবে, শারীরিক কোনো কষ্ট আজ থাকবে, বুদ্ধির জোরে শত্রুর জয়লাভ করতে পারবেন, ভাই বোনের ব্যাপারে বিবাদ নিয়ে টানাটানি হবে, প্রেমের ব্যাপারে সম্পর্কে উন্নতি হবে, বাড়িতে অতিথিদের নিয়ে আনন্দ হবে,
দুপুরের পরে কিছু ক্ষতি সম্ভাবনা রয়েছে, শারীরিক যন্ত্রণা আজ বাড়তে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। তুলা রাশির রাশিফল। মিথ্যা কোনো অপবাদ নিয়ে আলোচনা হবে, প্রেমের ব্যাপারে আনন্দ হবে, বাড়তি কোনো খরচের জন্য বন্ধুর সাথে বিবাদ হবে, আত্মীয়দের সাথে বিশেষ সময় কাটাতে পারবেন, আর জমি জমায় আজ একটু চাপ আসতে পারে, পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে, কোনো কাজের জন্য আজ নিচু হতে হবে। অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে বড় উৎসাহ প্রদান করবে, ভাই বোনের সহায়তায় আজ কিছু আর্থিক সুবিধা পেতে পারেন, আজ অতিথিদের প্রতি রূঢ় হবেন না, আপনার ব্যবহার পরিবারকে হতাশ করবে। সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আত্মীয়দের সাথে বিশেষ সময় কাটাতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 4। বৃশ্চিক রাশির রাশিফল। আপনার ইতিবাচক মনোভাব আপনার চারপাশের মানুষদের মুগ্ধ করবে, সাময়িক ঋণের জন্য যারা আপনার কাছে আসে তাদের উপেক্ষা করুন, নিজেদের ভবিষ্যৎ গড়া মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে সময় কাটানোয় আপনি হতাশ হতে পারেন, আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে, আজ আপনি বিশেষ কোনো কাজ করতে পারেন, অনেকদিনে কোনো আশা পূরণে বাধা আসতে পারে, ব্যবসায় লাভের পরিমাণ বাড়বে, কোনো কুকথা বলার জন্য অনুতাপ হবে, জ্যোতিষচর্চায় আনন্দ পাবেন, শারীরিক কোনো কষ্ট বৃদ্ধি পাবে, বাড়তি কোনো খরচের জন্য চাপ আসবে, আজকে ভাগ্য সংখ্যা হলো 5। ধনুরাশির রাশিফল। আজ সকালের দিকে মনের মতন কাজ পেতে পারেন, আজ সারা দিন কোনো খরচ বারবার হতে পারে, বাড়িতে সকলে মিলে ভ্রমণে আনন্দ হবে, দাম্পত্য দিক সুখেই কাটবে, আইনি কোনো কাজের জন্য উচ্চপদস্থ ব্যক্তি সাহায্য পাবেন, আজ সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, সন্তানের কোনো কারণে আজ চিন্তা থাকবে, বাড়িতে কোনো শুভ সংবাদ আসতে পারে, সেবামূলক কাজে শান্তি পাবেন, আপনার ইচ্ছাশক্তির অভাব আপনার আবেগ ও মানসিক মনোভাবে শিকার করবে, উপস্থিত বিনিয়োগ স্কিমগুলি নিয়ে ভাবনা চিন্তা করতে হবে, ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্কের উন্নতি করবে, নাটকের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের সৃষ্টিশীলতা সেরা স্তরে নিয়ে যাওয়ার বিশেষ কিছু সুযোগ পাবেন, কিছু মানুষের সাথে আজ কথা বলার প্রয়োজন রয়েছে, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। মকর রাশির রাশিফল। আপনি আজ ব্যবসার জন্য বাইরে কোথাও যেতে পারেন, বন্ধুরা সন্ধ্যাবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে দিনটিকে উজ্জ্বল করে তুলবে, দিনটি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য হবে, আজ আপনি বিশেষ কোনো কাজ করতে পারেন, স্ত্রীর সাথে ছোট্ট বিষয়ে কোনো বিবাদ বাঁধতে পারে, আজ কাজের জন্য শুভ যোগাযোগ হবে, সংসারে কোনো অচেনা ব্যক্তিকে নিয়ে বিবাদ বাঁধতে পারে, বাড়িতে কোনো নতুন অতিথির আগমন হবে, আজ কৃষিকাজে সাফল্য পাবেন, পড়াশোনার ক্ষেত্রে কিছু অসুবিধা হতে পারে, ব্যবসায় আয় বৃদ্ধি পাবে, প্রিয়জনের কোনো কাজের জন্য সংসারে অশান্তি হতে পারে, আজকের ভাগ্য সংখ্যা হলো 7। কুম্ভ রাশির রাশিফল। শারীরিক ও মানসিক কষ্টের জন্য গুরুজনের সাথে আলোচনা হবে, ব্যবসায় কোনো শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে, দাম্পত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে, কাজের জন্য মানসিক কষ্ট হবে, ব্যবসায় একটু পরিবর্তন লক্ষ্য করবেন, কর্মস্থানে উন্নতির সুযোগ কাজে লাগান, স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত ভালো দিন, আপনার মনের উজ্জ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে, আজ গুরুত্বপূর্ণ দিকটি দেখতে পাবেন, দিনটি যত্ন সহকারে আজ কাটাতে হবে, সৃষ্টিশীল ক্ষেত্রে ব্যক্তিদের সাফল্যময় দিন, দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি বা স্বীকৃতি আজ অর্জন করবেন, আপনি স্ত্রীর সাথে সুন্দর একটি দিন কাটাতে পারবেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মীনরাশির রাশিফল। আপনার ঝগড়াটে ব্যবহারের জন্য শত্রু তালিকা বৃদ্ধি পাবে, আপনি তার জন্য অনুতপ্ত হবেন, আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে, প্রেমের জীবন গতিশীল হবে, যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি হবে, আজ সকালের দিকে শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে, আর্থিক ব্যাপারে কিছু সুবিধা পেতে পারেন, কর্মস্থানে কোনো কাজের জন্য সম্মান নষ্ট হবে, গবেষণার কোনো কাজের দ্বারা উন্নতি হবে, বাড়িতে কোনো লোকের কাছ থেকে দুঃখ পেতে পারেন, ভালো কোনো কাজে সাফল্য পাবেন, ব্যবসায় উন্নতি বৃদ্ধি পাবে, পড়াশোনার জন্য বিশেষ আলোচনা হবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 4। ভালো থাকুন, সুস্থ থাকুন।